চাঁদ এবং সূর্যকে একসঙ্গে উদয় হতে দেখছে, হয়তো মনে মনে ভাবছেন ওমা শেফালি তুমি যে কথাটা বলছো চাঁদ এবং সূর্য একসঙ্গে কি করে উদয় হয়, দেখেছেন বাবারা? বলুন না কি বাবারা, কেউ দেখেছেন কোনোদিন চাঁদ এবং সূর্যকে একসঙ্গে উঠতে? দেখেছেন? কেউ দেখেনি তাই না? পূর্ণিমার দিন শেষ রাত্রিতে চন্দ্রদেবে ডুবে যায়, প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু একসঙ্গে দুজনকে আমরা কেউ কোনোদিন দেখিনি উঠতে। দেখেছি বাবা? দেখিনি কোনোদিন। কিন্তু আপনারা এমন ভগবান ভাগবতী, আপনারা তা দেখছেন কোন চন্দ্র কোন সূর্য? গগনে গগনে চাঁদ সূর্যের কথা বললেন বাবা, ভাবো কি বলছি, কলঙ্ক আছে। কিন্তু আপনারা এমন ভাগ্যবান ভাগ্যবতী, আপনারা যে চাঁদ এবং যে সূর্যকে আপনারা পেয়েছেন, আপনাদের প্রতি কৃপা হয়েছে বা কলির জীবের প্রতি কৃপা হয়েছে, সেই চাঁদ সূর্যকে গৌর চাঁদ আর নিতাই সূর্য। যদি বলেন মা আকাশের চাঁদ সূর্য, তাহলে এরা দুই ভাই পিছনে এসেছে, মনে জাগে না? যে আকাশে গগনের তো চাঁদ সূর্য আছে, তাহলে এরা দুই ভাই কেন এসেছে এমন করে হাত তুলে রাধে রাধে কেন গো মা? বাচ্চিক জগতের অন্ধকার দূরীভূত করিবার লাগি, দূরীভূত করার জন্য এই বাইরের জগতে বাবা যে অন্ধকার রয়েছে না, এই আলোর জগৎ থেকে কিন্তু এবার অন্ধকারের দিকে যাচ্ছে। তা এই কারণে যদি আমরা দেখি শুক্লা পক্ষ জ্যোৎস্না রাত্রি দেখলে আমরা কিছুটা অন্ধকার দূর দেখি, দেখি না বাবা? কিন্তু দেখা যায় এই আলোর জগৎ থেকে বা অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে আমরা বাহ্যিক জগতে যেমন দেখি দূর করার জন্য গগনে চাঁদ এবং সূর্য উদয় হয়েছে, বাহ্যিক জগতের অন্ধকার। কিন্তু হ্যাঁ বাবা, আমাদের এই যে দেহের মধ্যে যে অন্ধকার রয়েছে, দেহের মধ্যে যে কালিমা রয়েছে, দেহের মধ্যে যে ময়লা রয়েছে, যতই আমরা সার্ফ কিংবা সাবানে দিই না কেন মা, দেহের মধ্যে যে অন্ধকার, দেহের মধ্যে যে সত্য বাসা বানিয়ে রয়েছে। যেমন বাহ্যিক জগতের কোন ঘর যদি আমরা কিছুদিন বন্ধ করে রাখি, নানান পোকামাকড় নানান সত্য বাসা বানায়, তেমনি যখন সিংহ প্রবেশ করে সেই ঘরের মধ্যে সবাই পালিয়ে যায়। আমাদের অন্ধকার, এই দেহের মধ্যে যে অন্ধকার রয়েছে, কালিমা রয়েছে, এই অন্ধকারকে দূর করার জন্য, এই কালিমাকে দূর করার জন্য সার্ফ সাবান নয়, যখন প্রেমিকা তার নিত্যানন্দ, আমাদের সেই প্রেমের ঠাকুর গৌর হরি আসে নামের ডালি নিয়ে, নামের গুণে সকল পাপি তাপে মুক্ত হয়ে যায়। আর সেই অন্ধকারকে কালিমাকে দূর করার জন্য আমাদের গৌরা নিতাই দোহ ভাই আজকে হৃদয় হয়েছে, এনেছেন কি, এনেছেন বদন ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। সবাই মিলে বলবো আমরা সবাই মিলে, কি গো মা এটা কি অজানা, এই নামটা কি আপনাদের অজানা? যদি অজানা হয় তাহলে বলতে হবে না, আর যদি জানা হয় মা গো যে নাম বিতরণ করার জন্য নিত্যানন্দ প্রভু দেহ দিয়ে রুধি রক্ত ছড়িয়েছিলেন, কত লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা পেতে হয়েছে আমাদের সেই প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি আজকের কালিমা দূর করার জন্য, দেহের কালিমাকে দূর করার জন্য উদিত হয়েছেন এই কলিকালে। তাই সবাই মিলে মদন ভরে আমরা গাইব সেই মধুমাকা কৃষ্ণনা, সেই মধুমাকা হরি নাম, সবাই বলো
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামে যত পাপ হরে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ কি বললেন বাবা এই যে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যে মধুমক্ষা কৃষ্ণ নাম বললাম বাবা বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে রাধে রাধে একবার বললে যদি আমাদের এত মাগ জ্বালা যন্ত্রণা দূর হয় তাহলে বারবার বললে কত দূর হয়ে যাবে কিন্তু অনেকেই ভাবি মাগ এত তো বলছি হরি নাম এত গাইছি তবু কেন এত জ্বালা কেন যন্ত্রণা কেন দুঃখ আমাদের মধ্যে সবসময় কিন্তু আমরা সুখ পেতে চাই ভগবানের কাছে কেউ কোনোদিন কিন্তু আমরা ভগবানের কাছে চাই না হে দয়াময় আমাদেরকে দুঃখ দাও আমাদেরকে জ্বালা যন্ত্রণা দাও চেয়েছি বাবা কোনোদিন কিন্তু ভগবানের কাছে আমরা চাই না হে দয়াময় দুঃখ দাও আমাদেরকে জ্বালা যন্ত্রণা দাও কোনোদিনই চাই না মা কিন্তু জানেন যখন কুরু পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল কুরুকুলকে ধ্বংস করে পাণ্ডবকুলকে রাজত্ব দিয়ে রাজ সিংহাসন দিয়ে কৃষ্ণচন্দ্র যখন চলে যাচ্ছে অমায়েরা কুন্তী দেবীকে ডেকে বলেছিলেন অমা মা বলো না মা তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কুন্তী দেবী আমায় মনে মনে ভাবছেন ওরে কৃষ্ণ না চাইতে তো তুই আমাকে অনেক কিছু দিয়েছিস বাবা আর আমি কি চাইব তোর কাছে আর আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই অবনত মস্তকে মামাই চুক্তি করে আছে পাঁচে রয়েছেন তার পাঁচটি ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন মনে হয় এই ছেলেদের ভয়ে মামাই কিছু বলতে পাচ্ছেন না আমা বলো না মা বলো নির্ভয়ে বলো তোমায় যদি কোনো চাও পাওয়ার থাকে তুমি আমাকে বলো মা চুক্তি করে থাকার পর তখনই কেঁদে কেঁদে বলেছিলেন জানেন মায়েরা না চাইতে রাজত্ব ফিরে পেয়েছেন ছেলেদেরকে মৃত্যুর হাত থেকে মায়ের কাছে ফিরিয়ে এনেছেন তবে শোন ওরে ওরে কৃষ্ণ আমরা ভগবানের কাছে চাই সুখে দাও টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও কুন্তী দেবী কেঁদে কেঁদে বলেছিলেন ওরে কৃষ্ণ যদি তোরে দিতে হয় আমাকে এই জগতে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে দিয়ে যা যদি দিতে হয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে দিয়ে যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া আমি যেন কিছু চাই না রে দে বাবা দে চুপটি করে থাকিস না দে আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দে আমাকে কাছেন মা দুঃখ পাওয়ার আসে পাশে থেকে ভীমই বলে উঠলেন মা
চি চি মাছি তুমি তোমাদের মা তুমি কি চাও না সন্তানদের শোক তুমি কি চাও না সন্তানদের দুঃখ কষ্ট মোচন করতে এত দিন অজ্ঞাত এতবাসে ঘুরে ঘুরে বনবাসে ঘুরে ঘুরে একটু সুখের নাগাল পেলাম আমার মা গো মা আবার তুমি চাইছো কি না হ্যাঁ হ্যাঁ আবার চাইছো তুমি দুঃখ আবার চাইছো কষ্ট জ্বালা যন্ত্রণা মায়ের কাছ থেকে সন্তানেরা সুশিক্ষা লাভ করে ভীমি যখন বলে উঠলেন মা তখন পিঠে হাত দিয়ে বললেন ওরে ওরে অঞ্চু কেন দুঃখ চাইছি জানিস বাবা কেন আপনারা একটু বিবেচনা করেও দেখবেন পিতামাতা গো দুঃখে সবাই ভগবানকে ভজে গো আমা দুঃখে পড়লে সবাই ভগবানকে ভজে ডাকে কিন্তু সুখের সময় ভগবানকে সবাই ভুলে যায় জানিস বাবা যতদিন আমাদের পিছনে দুঃখ ছিল কষ্ট ছিল ততদিন যে কৃষ্ণ আমাদের পাশে পাশে ছিল যেই না সুখের নাগাল পেলাম অমনি কৃষ্ণকে হারাতে বসলাম কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছে বল না বাবা তোর মাইরা হ্যাঁ বাবারা যখন আমাদের সুখ আসে আস্তে আস্তে কিন্তু ভগবানকে আমরা ভুলতে শুরু করি করি না বাবা আস্তে আস্তে ভগবানকে ভুলতে শুরু করি আর কাউকে যদি আমরা ভালো না বাসি তিনি কি আমাদেরকে ভালোবাসবেন কেউ যদি আমাদের পিছনে পিছনে ঘোরে আমাদেরকে উপকার করার লাগে আমরা তাকে উপেক্ষা যদি না করি সে কতক্ষণ আর পিছনে ঘুরবে তিনি তো চাইছেন না যে আমাকে স্বপ্ন পালককে শয়নে করাও তিনি তো চাইছেন না রাজ ভোগ আমার সেবা দাও তিনি চাইছেন না আমাকে রাজ সিংহাসনে বসাও তিনি চাইছেন কেবলমাত্র ভক্তের কাছে কেবলমাত্র ভক্তি শক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না গো মা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় তা বল বাবা তোরা কি চাস তোরা কি চাস বল বাবা তোরা সন্তানদের প্রতি সন্তানেরা কি করলেন বেশ আজ হতে কৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গে থাকবে কি সখা সখা অর্থাৎ বন্ধু ভাবে ভগবান এখানেও বলেছিলেন থাকবো তোমাদের সঙ্গে কিন্তু যদি তোমরা আমাকে ভুলে যাও আমিও কিন্তু তোমাদের ভুলে যাব কি বাবা তাই তো তাই গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই অবিষ আমার গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই অবিষ আমার গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই অবিষ গোরা রে হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার গোরা নদিয়ার উলধ্বনি মাইরা সে যে সচি মায়ের আনন্দ দুলাল আমার গোড়া গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই অবিষাদ গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই অবিষাদ আজ বাসু কহে না রহিল কুলেরি ধর বাসু কহে না রহিল কুলেরি ধর আজি বাসু কহে না রহিল কুলেরি ধর আজ বাসু কহে না রহিল না না রইল না রইল না রইল না রইল না না রইল না রইল না রইল না রইল না
ভাবে আশা যাওয়া সার হলো রইল না রইল না ভাবে আশা যাওয়া সার হলো রইল না রইল না ভাবে আশা যাওয়া সার হলো রইল না রইল ভাবে আশা যাওয়া সার হলো নিতাই গৌরী বিমানতে হরি বল হরি বল ভাবে আশা যাওয়া সার হলো রইল না রইল না রইল না রইল না রইল না জয় রাধে। হে আমার সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যে কথাটা বললেন না যে আমাকে যদি ভুলে যাও আমিও তোমাদের ভুলে যাব, সেই পরিদৃশ্য মানে আজ যখন আমি এলাম আমার কাকুদের কৃপা হয়েছে বলে মা আজ আমি এসেছি একজনার পরিবর্তে, যেখানে আপনারা শম্পা গোস্বামী দেখছেন যে শেফালি মেয়ে আজ থেকে অন্তত গত বছরে আসেনি, তার আগের বছরে এসেছে, তার আগেও এসেছে, অন্তত এখানে আমি চার বছর এসেছি, ওপারে এসেছি বছর দুই, আর এখানে এই নিয়ে মনে হচ্ছে তিন বছর। যাই হোক, তামাগো আজ আপনাদের কৃপাতেই যখন আমি এসেছি বললো মাগো ভক্তলীলা আস্বাদন করবো, দুদিন কৃষ্ণলীলা হয়েছে ভক্তলীলা, এই যে ভুলে যাওয়া, ভগবানকে ভুলে গেলে ভগবান আমাদের ভুলে যান কি যান না এটাই আমরা জানবো। আর ভগবানের কারোর একার নয় যে আমার আমার করি, যে ভাবটা ছিল রাধারানীর মধ্যে তিনি ভেবেছিলেন কি কৃষ্ণ আমার, যখনই চলে গেলেন ভাবতে পারলেন না, যে তিনি বহুজনের বলল যে জনে ডাকেন তার কাছে যান। বাহ্যিক জগতের যেমন এই তো, এই তো নদিয়া নাগরী, এই তো সেই ব্রজবাসিনী যারা গোপনীয় বস্তু গোপনে রেখেছিল, এই তো তাই ব্রজগোপী তারাই। আসুন মা, আজকের যে বাবা মা বাহ্যিক জগতে যার কাছে ভালোবাসা পায়, পাঁচটা যদি ছেলে হয় বাবা একটু ভালোবাসা বেশি যার কাছে পায় তার কাছে চলে যায়, যায় না বাবা? সবাইয়ের কাছে ঘোরাঘুরি করে কিন্তু যে জনে ভুলে যায় বাবা মা একটু ভুলতে শুরু করে, তেমনি কিন্তু ভগবানও ঠিক তেমনি, তাকে যে ভুলে যায় তিনি এক জায়গায় সংসার করেন না, যার কাছে যখন ভালোবাসা পায় তার কাছে ছুটে চলে যায়। বাবা মা যেমন তেমনি ভগবানই তেমনি চলে যান। আসুন আমরা সেই লীলা আস্বাদন করবো যার নাম হলো বিষ্ণুপুরের মদন মোহন বা বাগ বাজারের মদন মোহন। কি মাইরা, ভগবান কিন্তু এক জায়গায় থাকবেন না, একটু কিন্তু ভেবেচিন্তে আপনাদেরকে কিন্তু আমি গল্প শুনবো, ঠিক আছে? আজ না হয় কাল, কাল না হয় ভগবান যেদিন কৃপা করবেন আবার এসে শুনবো। জেলাটির নাম হলো ভক্তলীলা, বিষ্ণুপুরের মদন মোহন বা বাগ বাজারের মদন মোহন। একবার বলুন তো দেখি, বলি গোপাল কৃষ্ণ কি? এই তোমরা চুপ করবে, মায়েদের মুখ থেকে শুনবো, কারণ এখন রাত্রিও হয়নি যে স্যাঁতস্যাঁতে ভাব হবে, এখন যে ঘুম পাবে সে ভাবও নেই, সবাই মিলে সকল ভক্তমণ্ডলী মিলে একবার বলুন তো দেখি, বৃন্দাবনে ধামে কি? এদিক থেকে শব্দটা এলো, কিন্তু কয়েকটা বাবার মধ্যে কিন্তু শব্দটা এলো জয় বলে, কিন্তু এদিকে শব্দ এলো না। বলো গোপাল কৃষ্ণ কি, বঙ্গ বিহারি কি, যমুনা মাইয়া কি? উলুধ্বনি দেখি, রাধে রাধে, আগের
হৃদয় পিঞ্জরটা যদি সাজিয়ে রাখতে পারি মা, তাহলে মনে আমাদের আশা থাকবে যে আজকের ভগবান আসলে আসতে পারে, তাই তো? তাই কি করবো আমরা, আমাদের মনটাকে আজকে তৈরি করতে হবে। যেমন আজ আমার এই কমিটি কাকুরা বা দাদারা বাবারা কত সুন্দরভাবে কষ্ট করে দেখুন এই সাজিয়ে রেখেছেন, হরি মাসটা তেমনি রাধারানী ঠিক এমন করে সাজিয়েছিলেন। মনে চায় প্রাণ চায়, মনে চায় প্রাণে চায়, দিল্লি চায় জারি গো, সবাই মিলে, কিন্তু আমি একা নয়, রাধারানীও নয়, সবাই মিলে আমরা সাজাবো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সবাই মিলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, আসিতে পারে আজ আমার প্রাণ না আসিতে পারে, মনে চায় প্রাণ চায়, মনে চায় প্রাণ চায়, দিল চায় জারি গো, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, বসন্তে কোকিলা ডাকে কুহু কুহু সুরে, বসন্তে কোকিলা ডাকে কুহু কুহু সুরে, আরে বসন্তে কোকিলা ডাকে কুহু কুহু সুরে, বসন্তে কোকিলা ডাকে কুহু কুহু সুরে, জীবনে আমার সইতে নারী রইতে নারী ঘরে, জীবন আমার সইতে নারী রইতে নারী ঘরে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল চায় যারে গো, উলুধ্বনি আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আর তবে গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, অতিব ফুলের মালা অতি যত্ন করে, অতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গাঁথিয়ে ফুল মালা রাখবে যত্ন করে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল চায় যারে গো, উলুধ্বনি আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিতে পারে ভরসায় অন্তরে, মনের ইচ্ছা আছে কি মাইরা, ইচ্ছা আছে যে ভগবান আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের কাছে থাকবেন, কাদের কাদের ইচ্ছা আছে দেখি একটু, ভগবানের কৃপা পাবো, আসবেন ভগবান, এসেছেন, শুধু আসবেন নয় নামালেন কেন, আমি
আমি কি বলেছি একবারের জন্য রাধে রাধে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে ও মা এই বাহ্যিক জগতের কুঞ্জখানা নয় এই হৃদয়ের মধ্যে যে কুঞ্জটা রয়েছে সেটাই সাজালে সাজানোর মতো তবেই ভগবানকে আজকে ধরে রাখা যাবে গো মা যত পয়সা খরচ করি না কেন কেবলমাত্র হৃদকুঞ্জটা সাজাতে হবে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে কুঞ্জখানি সাজাইব অতি যত্ন করে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিল চাই যারে গো তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণ না আসিতে পারে সেই কুঞ্জ মাঝারে রাখার জন্য চলুন যাব কোথায় আশ্রবণ করব সেই বিষ্ণুপুরের এক ঘটনা বিষ্ণুপুর গ্রামে এক ছিল ক্ষত্রিয় রমণী দেবতী যে ভক্তিমতি সতী শিরোমণি কি বাবা জিল্লাটি আশ্রবণ করব বললাম বিষ্ণুপুরের মদনমোহন বা বাগবাজারের মদনমোহন তা কোন বিষ্ণুপুরের কথা বলেন আপনাদের দিকে আছে কি বিষ্ণুপুর কি বাবা আছে আপনাদের দিকে কোনো বিষ্ণুপুর নেই তো আমাদের কিন্তু ওদিকে আছে মা মথুরাপুরের পরে যে বিষ্ণুপুরটা বিষ্ণুপুরের উপর দিয়ে আমার বাড়িতে যেতে হয় বিষ্ণুপুর যে মথুরাপুর বিষ্ণুপুর নয় আরেকটা বিষ্ণুপুর হলো আমতলার কাছে একটা বিষ্ণুপুর আছে অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এত কলকাতার মধ্যে এখানে কোনো জায়গা নয় সেই বিষ্ণুপুরটা ছিল কোথায় জানেন বিষ্ণুপুর গ্রামে এক ছিল ক্ষত্রিয় রমণীষ্টা হলো বাঁকুড়া জেলা বিষ্ণুপুর গ্রাম ক্ষত্রিয়র কাজ হলো কি বাবা দেশকে রক্ষা করা দেশের বিরুদ্ধে যুদ্ধ করা তাই করতেন কিন্তু বাবা ওই ক্ষত্রিয় যার নাম হলো সনাতন দাস স্ত্রীর নাম হলো শিলাবতী দেশের বিরুদ্ধে যুদ্ধ করা দেশকে রক্ষা করা হলো তাদের কাজ কিন্তু একদিন মনে মনে ভাবলেন সনাতন হায় রে হ্যাঁ বাবা শুধু সনাতন নয় আপনারাও ভেবে দেখো আমরা দেশের জন্য কেন সংসারের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলে আজকের আমরা সারাদিনের পরে যখন গৃহে ফিরি কেউ কোনোদিন আমাদেরকে জিজ্ঞাসা করে না যে কত কষ্ট তোমার হলো কেবলমাত্র আমার যে তলপিটা থাকে টাকার বাবা কিংবা একটা মানি ব্যাগ থাকে লক্ষ্যটা কিন্তু সবাই থাকে সেই দিকে থাকে মানি অর্থাৎ টাকার দিকে গো বাবা কেউ কোনোদিন আমাদের দিকে লক্ষ্য করে না তা মনে মনে ভাবছেন সনাতন হায় রে দেশের জন্য দর্শের জন্য সংসারের জন্য সব করছি নিজের জন্য কিবা করলাম ভেবে দেখবেন পিতা মাতাগণ যা কিছু করে আসছেন কেউ সঙ্গে যাবে না কেউ আপনার সঙ্গের সাথী নয় সমস্ত কিছু ভাগাভাগি করবে আর এখানে বসে যে সংগ্রহটা করছেন কেউ ভাগ নেবে না এর ভাগ আর কাউকেও আপনি দেবেন না একমাত্র যা বাবারা এসেছেন মায়েদেরকে দিতে পারেন কারণ এই নারীদের এক নাম হলো অর্ধাঙ্গিনী স্বামী যা সংগ্রহ করে তবে কিন্তু বাবা কুকর্মের বেলা নয় সুকর্মের বেলা বলবে আমি হাপা হাপি আমার অর্ধেক ভাগ আছে আর কুকর্মের বেলা তুমি কেন আমার এনেছো আমার খাওয়ানোর জন্য যেটা রত্নাকদস্যুর পক্ষে ঘটেছিল বাবা এনেছো তো আমার খাওয়ানো পরানোর জন্য তুমি কি করবে করোগে যাও রাধে রাধে কিন্তু সুখ দুঃখ বর্তমানেকে যে রমণী স্বামীকে ভালোবাসে সেটা হলো সহধর্মিনী সেটা হলো স্ত্রী সেটা হলো পত্নী আর বিলাস ব্যাসনের জন্য যারা স্বামীকে ভালোবাসে তারা পত্নী নয় পর বাম দিকে তখন একটা একার যুক্ত করে দেয় অপরাধ নেবেন না মাগো যারা ধর্মপরায়ণী
যারা ধর্মপরা অনা আজ এসেছেন সবাই হরিবাসরে, দেখুন মা সেই সনাতনে দাস সংসারে ত্যাগ করে তিনি গেলেন কোথায়। তখন তার স্ত্রী শিলাবতী ছিলেন দশ মাসের গর্ভবতী, সেই দশ মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে দিয়ে গয়া যাত্রা করলেন সনাতন। প্রত্যেকটি রমণীর কর্তব্য স্বামী যখন বাইরে যায় স্বামীর মঙ্গল কামনা করা। অনেকে বলে বলে ও আপদ গেছে ভালো হয়েছে, বাবা প্রত্যেকদিন রান্না করে খেতে দিতে হয়, বাবা কে খেতে দেবে, ওর থেকে আমি পান্তাপোষ্টি যা করে খাই খাই, আর ওই তাকিয়ে থাকি কোন দিকে, সন্ধ্যা বয়ে যাচ্ছে তো যাচ্ছে। বর্তমান যুগে আমরা এখন সিরিয়ালের কিন্তু বাবা নেশা হয়েছে, আমাদের মধ্যে হয়নি, তবে সিরিয়ালের মধ্যে ভালো কি নেই, ভালো বস্তুটা আমরা গ্রহণে কম করছি বাবা। স্বামী কেমন আছে না আছে কোনো রকমে ফোন করার দরকার, নিয়ম মাফিক একটু করি, কিন্তু কোনোদিন জানি না কেমন অবস্থা কি আছে। মঙ্গল কামনা কেউ আমরা আজকাল ভুলেই গেছি, কিন্তু শিলাবতী তিনি কি করলেন, সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই যায় গিয়ে আজকে সন্ধ্যা দেবীর কাছে জানায়, হে সন্ধ্যা দেবী তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো, আমার স্বামী পূর্ণ অর্জনের জন্য গেছে, আমার স্বামী যেমন গেছে ভালোই ভালোই যেন আমার স্বামী ফিরে আসে, ভালোই ভালোই যেন আমার স্বামী ফিরে আসে। আমার একদিন গেল, দুদিন গেল, ধীরে ধীরে মাঘ সাত দিনের দিন দেখবেন সন্ধ্যা দিতে গিয়ে যদি কোনো রমণীর হাত থেকে প্রদীপ পড়ে যায় সেই দিনই কিন্তু সেই রমণীর, সেই দিনই সেই রমণীর কিন্তু অমঙ্গল অনিবার্য হবে। শিলাবতী সেই দশ মাসের গর্ভবতী সাত দিনের দিন সন্ধ্যা দেবীর কাছে সন্ধ্যারতি করছেন আর বলছে হে মা সন্ধ্যা দেবী জানি না কেন আমার অন্তরা যেমন করে কেঁদে উঠছে, আমি জানি না আমার মনে হয় আমার কোনো বিপদ এগিয়ে আসছে আমার সামনে, তবে যা বিপদাই হোক আমার স্বামী যেন অন্য বিপদ থেকে দাও, আমার স্বামী যেন ভালোই ভালো গৃহে ফিরে আসে, আমার সত্য সত্য পিতা মাতা গড়। এই কথাটা বলা সাথে সাথে কর থেকে প্রদীপ পড়ে যাওয়া না, একই একই সন্ধ্যা দেবে আজ কেন আমার হাতে কেন পড়ে গেল সন্ধ্যার প্রদীপ, তবে কি আমার স্বামীর কোনো বিপদ হলো না, না 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 আমার স্বামীর বিপদ হতে পারে না। মা গো সন্ধ্যা দেবীর কাছে জানাচ্ছেন সন্ধ্যা দিচ্ছে, যদি স্বামীর হাত ভেঙে যেত তাতেও কিন্তু লাভ ছিল, যদি পা ভেঙে যেত পঙ্গু হয়ে স্বামী যদি চলে আসতো তাতেও ভালো ছিল, কিন্তু জানেন মাতৃগণ সেই গয়া যাত্রা করিতে করিতে শিলাবতীর স্বামী, শিলাবতী সেই দশ মাস গর্ভবতী অবস্থায় শুনতে পেলেন তার কন্যা ভেসে এলো গয়া যাত্রা করিতে করিতে মারা গেছে সনাতন। তোমাকে সন্ধ্যা দিয়েছি, তোমার কাছে কি এই ভিক্ষা আমি করেছি যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে না, আমার মাতৃ সকল রমণীদের একমাত্র বসন, রমণীদের একমাত্র অলঙ্কার হলো তার স্বামী, জগতে যে রমণীর স্বামী নাই, জগতে যে রমণীর স্বামী নেই সেই রমণীর কোনো মূল্য নেই, হে দয়া মা
स्वामी जखन नहीं बेचे थे कि स्वामी जखन नहीं दाम नहीं प्राण रखबो ना স্বামীর শোকের জ্বালা সহ্য করিতে না পেরে আত্মহত্যা করিতে গেলেন গোমা। পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এলো শিলাবতীর এই দুরবস্থা দেখে। শিলাবতী দিদি দেখো না, দিদি দেখো না, তোমরা কত সুন্দর অলংকারে নিয়ে বেঁচে আছো, আমি আমার একটি নারী রূপে জন্মগ্রহণ করেছি, ওখানে আমি অলংকার শুনলাম, তোমরা আমায় ছেড়ে দাও দিদি, তোমরা আমায় ছেড়ে দাও, আমি প্রাণে রাখবো না, আমার এই প্রাণের কোনো মূল্য নয়, তোমরা আমায় ছেড়ে দাও। কেউ কোনোদিন মাগোকে আত্মহত্যা করিতে দিতে চায়? রাধে রাধে। সবাই মিলে ধরাধরি করে বলে উঠলেন, শিলাবতী ললাট লিখিত রেখাং সক্ষ পরিমার্জিত, যার কপালে যেটা লেখা আছে সেটাই তো নিতে হবে, তুমি আত্মহত্যা করতে যাবে কেন? তোমার স্বামীর জন্য তুমি নয় আত্মহত্যা করলে, তোমার কপালে লিখন ছিল তুমি স্বামী হারা হয়েছ, কিন্তু তাহলে বলো না তোমার যে সন্তান আসতে, তোমার গর্ভের সন্তান সে কি অপরাধ করেছে? কি বাবা, গর্ভের সন্তানটা সে কি অপরাধ করেছে? শোনো শোনো শিলাবতী, আত্মহত্যা মহাপাপ, আর ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতেই হবে। নারীরাই সেই কারণে মাগো, সন্তানে গরিবে থাক কিংবা প্রসবিত হোক, সন্তানের মায়ার বন্ধনে আজকে সমস্ত জ্বালা যন্ত্রণা একটু দূরে রেখে বেঁচে থাকে। কিছুদিন যাবার পর জানেন মা, সেই 10 মাসের গর্ভবতী রমণী শিলাবতী শুনলে যে সবাই মিলে চলেছে পুরীতে জগন্নাথদেবকে দর্শন করতে, কেন না রথযাত্রা উপলক্ষে কেউ যদি রথে রজ্জু ধরে টানে তার নাকি জীবনে জন্মে ধন্য হয়, তা সবাই যখনই যাচ্ছে তো দেখি আমাকে কেউ নিয়ে যায় কিনা। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করে এইবার শিলাবতী 10 মাসের গর্ভবতী আর সব রমণীদেরকে গিয়ে বলছেন, ওগো তোমরা যাচ্ছ রথযাত্রা উপলক্ষে রথের রজ্জু ধরে টানতে জীবন ধন্য করতে, আমাকে একটু নিয়ে যাবে, বলো না আমি তোমাদের সঙ্গে যাব। কি গো মায়েরা, মায়েরা একমাত্র জানে যে গর্ভবতী অবস্থায় কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, তাও 10 মাস। এখনকার দিনে না হয় গাড়িতে যাচ্ছেন, তখনকার দিনে যেত কি পদপ্রচি, অর্থাৎ পায়ে হেঁটে, কোথায় বাঁকুড়া জেলা বিষ্ণুপুর গ্রাম আর কোথায় বাবা সেই পুরীধাম উড়িষ্যার, তা কেউ নিয়ে যেতে চাইলেন না গোমা, সবাই চলেছেন অগণিত ভক্ত মন্ডলী বদনে, সবাই মিলে বলো প্রভু জগন্নাথ কি, জয় বলবেন মা, প্রভু জগন্নাথ কি, সুভদ্রা বলরাম কি, সুভদ্রা বলরাম কি, পুরীধাম কি, রাজা ইন্দ্রদুন্মা কি, সবাই চলেছেন মা গো। এমত সময়ে কেউ যখন নিয়ে গেল না 10 মাসের গর্ভবতী শিলাবতী, কোন উপেক্ষা না করে আজকে তিনি বাবা তাদের পিছনে পিছনে তিনিও চলেছেন। জয় জগন্নাথ, জয়
জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হৃদয়ময় অমা পথ চলতে চলতে শিলাবতী প্রসব বেদনা উঠিল পথ মধ্যে আমি কি তোমার দর্শন করতে পারবো না দয়াময়? যন্ত্রণায় ছটফট করছেন বাবা, ছটফট করিতে করিতে পড়ে গেলেন মাটিতে অর্থাৎ ভূমি। আমরা যখন কোনো যন্ত্রণা পাই তখন কি করিব বাবা গো মা গো বলে থাকি মা, কিন্তু আজকে দেখুন শিলাবতী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আজকে বলছেন হে আমার মনে বড় বাসনা তোমায় দর শোন হলো না, আমার মনে বড় বাসনা তোমার দর্শন হলো না, আমার মনে বড় তোমার দর্শন হলো না, আমার মনে বড় তোমার দর্শন হলো না। ও হে জগন্নাথ স্বামী তুমি নাকি অন্তরে যামি, ও হে জগন্নাথ স্বামী তুমি নাকি অন্তরে যামি, ও হে জগৎ ওহে জগন্নাথ জগন্নাথ স্বামী তুমি নাকি অন্তরে যামি, জগন্নাথ স্বামী তুমি নাকি অন্তরে যামি, একবার কৃপা করো এই অভাগী রে বলে বড় বাসনা তোমার দর্শন হলো না, আমার মনে বড় বাসনা তোমার দর্শন হলো না, দৃষ্টি যে করিল দৃষ্টি যে করিল। হে আমার সত্য সত্য পিতা মাতাগণ,
এমত সময়ে শিলাবতী যন্ত্রণায় ছটপট করিতে করিতে বাহ্যিক জ্ঞান হারালে। ওদিকে পুরী ধামে লক্ষ লক্ষ ভক্ত মণ্ডলী, আপনারা যারা গেছেন তারাই দেখেছেন বাবা রথযাত্রা উপলক্ষে কত ভক্ত সেখানে আগত হয়, আর ওই রথের রজ্জু ধরে টানেন, টানেন না বাবা দড়ি, কিন্তু টানছেন সবাই জানে। এক তিলও রথের চাকা গড়াতে পাচ্ছেন না। রাধে রাধে, লক্ষ লক্ষ ভক্ত মণ্ডলী রথের দড়ি ধরে টানছেন গো মা, কিন্তু রথের চাকা গড়াতে পাচ্ছেন না। সবাই চিন্তায় পড়লেন, আর ভগবানের কৃপাতে এদিকে হলো কি জানেন, সবাই চিন্তা করছেন, ওদিকে পূজারীকে দৈববাণী করে ভগবান প্রভু জগন্নাথ জানালেন, পূজারি পূজারি ভগবান, হে প্রভু জগন্নাথ, বলো বলো প্রভু, রথের চাকা গড়াবে না? অপরাধ? অপরাধ কি? অপরাধ কোনো নয়, আমার এক ভক্ত, যতক্ষণ না আমার এক ভক্ত এসে রথটা স্পর্শ করবে ততক্ষণে রথের চাকা গড়াবে না। আর সেই ভক্তের ঘটল কি বাবা, ভগবানের কৃপাতে একটা অপূর্ব জ্যোতির্ময় পুত্র সন্তান লাভ করলে। যন্ত্রণায় কাটতে কাটতে পুত্র সন্তানে যখন লাভ করলে, এমত সময় আবার বাহ্যিক জ্ঞান ফিরে এলো মা। আমরা সন্তানের সন্ততির মায়ায় পড়ে, মায়ার বন্ধনে আমরা যেতে চাই না কোনো জায়গায়, আমার আমার করে বেঁধে থাকি আছি। শিলাবতী বলে বলে রে কুলাঙ্গা, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই ভেবেছিস আমি তোর মায়ায় পড়ে আমি জগন্নাথকে দর্শন করতে যাব না? হে প্রভু জগন্নাথ, যেমনই তুমি আমাকে দিয়েছো এ সন্তান আমার নয়, তুলে দিলাম তোমার পরে, এই সন্তানে তুমি দেখো। সেই গভীর জঙ্গলের মধ্যে মাগো সন্তানটাকে ফেলে রেখে শিলাবতী দর্শন করতে চললেন জগন্নাথ দেবকে, রথে রজ্জু ধরে নামতে চললেন সেই শিলাবতী। জয় জগন্নাথ, সবাই মিলে বলো, সবাই মিলে বলো, জয় জগন্নাথ, 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 বুলুথনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, উপস্থিত হলে, উপস্থিত হলেন মা সেই পুরী ধামে। এটা ঠিক রথের মতো লাগছে না, রথই না? বাহ কি ভাগ্যবান ভাগ্যবতী আপনারা সবাই, সবকিছু কিন্তু দর্শন করতে পাচ্ছেন, এরই মধ্যে পেয়েছেন সবকিছু। যেই নাই বা রথটাকে স্পর্শ করলেন শিলাবতী বাবা, কেউ তো জানেন না ভক্তরা, তিনি স্পর্শ করলেন সাথে সাথে রথের চাকা গড়ালো, আর ভক্ত মণ্ডলী সবাই বলে উঠলেন কি, প্রভু জগন্নাথ কি, প্রভু জগন্নাথ কি, পুরী ধাম কি, সুভদ্রা বলরাম কি। জানেন পিতা মাতাগণ, রথটা গড়ালো, ভক্তদের আনন্দ হলো, এতক্ষণ যেটা গড়াইনি এখন গড়ালো রথের চাকা। কিন্তু দেখুন পিতা মাতাগণ, রথের চাকা গড়ালে কি হবে, আজ কথিত রয়েছে সেই কথাটি, শিলাবতী রথটা স্পর্শ করা, রথের চাকা গড়ানোর সাথে সাথে শিলাবতী তিনি মারা গেলেন। ভগবানের কেমন লীলা খেলা দেখো, রাধে রাধে, রথটা স্পর্শ করল কি মনের আশা নিয়ে গিয়েছেন, রথটা তিনি ধরে টানবে, কিন্তু জানেন ভাইরা স্পর্শ করা রথটা গড়ানো, ওদিকে কিন্তু শিলাবতী তিনি মারা গেলেন।
হ্যাঁ বাবারা আপনারা বলুন না যে ছেলেটা আজকে পড়ে আছে সেটা কি হবে বনের মধ্যে আপনারা বলতে পারবেন মাইরা বলুন না যে ছেলেটা আজকে পড়ে আছে ওই বনের মধ্যে সেটা কে তাকে কে দেখবে কে খাওয়াবে শুনেছি জগতে মা যদি চলে যায় সন্তানের আর কেউ থাকে না কে দেখবে তাকে কে তাকে বাঁচাবে মাইরা কেউ খাওয়ানোর আছে তা কেউ নেই তো একটু হাত তুলে দেখান না মাইরা আছে না নেই একটু দেখান নেই তো একটু কারা কারা নেই কাদের একটু হাত তুলে দেখান রাধে রাধে কে বলেছে গো মা কে বলেছে নে যদি না থাকবে না দেখো রে মা মারা গেল সন্তানটা বনের মধ্যে রয়েছে কে খাওয়াচ্ছে এই মা ওগো কাননে আসিয়া দে আমার মদন মহা আমরা ভাবি কে দেখবে বলুন তো মায়েরা যারা মারা যান বা যারা মা ত্রিহারা হয়ে আছে ছোট থেকে কে দেখছে আপনাদেরকে যার দেখার সেই দেখবে গো বাবা তাহলে কে আজ কাননে আসিয়া দে আমার মদন মহান ও গো কাননে আসিয়া দে আমার মদন মহান আরে বৃক্ষ শাখে করে করে মধু শিখ সাথে করে মধু শিখ সাথে করে মধু মধু চক্রে আরে চক্রে রসি জ যে ফোঁটা ফোঁটা কাননে আসিয়া দেবী মদন মোহন বৃক্ষ শাখে করে মধু চক্রের সৃজন আর সেই মধু চক্র হতে কি বাবা ঠিক মধু চক্রের মতো না এই যে রূপটা হ্যাঁ আজি ফোঁটা ফোঁটা সেই মধু করে দেখো শিশুর বা বদনে আরে ফোঁটা ফোঁটা সেই মধু ও পড়েন সিঁদুর বাদনে ও মা শিশুর প্রাণ শিশুর প্রাণ আমার শিগবি গোবিন্দ
শিশু নন্দন শ্রী গোবিন্দ এই রূপে রক্ষা করিলে রক্ষা করে গো রক্ষা করে গো আজি রক্ষা করে গো আজি রক্ষা করে গো শিশু নন্দন শ্রী গোবিন্দ রক্ষা করে গো শিশু নন্দন শ্রী গোবিন্দ রক্ষা করে গো আজি শিশু নন্দন শ্রী গোবিন্দ রক্ষা করে গো শিশু নন্দন শ্রী গোবিন্দ রক্ষা করে গো আহা শিশু নন্দন শ্রী গোবিন্দ রক্ষা করে গো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আজি শিশু নন্দন শ্রী গোবিন্দ আমাকে রক্ষা করলেন তার জন্য সবাই মিলে আমরা জয়ধ্বনি দেব তো কাননে আসিয়া দেবে মদন মোহন মদন মোহন বৃক্ষ শাকে করে মধু চক্রের সৃজন চক্রের সৃজন ফোটা ফোটা সেই মধু মনে শিশুর মধু শিশুর প্রাণ শ্রী গোবিন্দ এই রূপে রক্ষা করিলে এই রূপে রক্ষা করিলে কি গো বাবারে কি গো মাইরে তাহলে এইবার ছেলেটাকে চার দেখার সেই দেখছেন কিন্তু বলুন তো বাবা কজন আর দেখবেন আর কি করবেন রাধে রাধে ধীরে ধীরে কালক্রমে বাবা নিশি আগত হলো এইবার নিশি গিয়ে আবার যখন প্রভাত হলো এক কাঠুরিয়া কাঠপুরাতে গেছেন গোমা কাঠুরিয়ার মেয়ে কাঠপুরাতে গেছেন গিয়ে হঠাৎ মাগো কাঠপুরানি কাঠপুরাতে কুড়াতে প্রত্যেক দিন কাঠ পান আজকের কাঠ পেল না কাঠ না পেয়ে ওই অপূর্ব জ্যোতির্ময় একটা পুত্র